আশরাফুল আলম লিটন, মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা কেমন দেখছেন, আর প্রশাসনের পদক্ষেপ কতটা কাজ করছে? ধন্যবাদ ফরিদা। আমি যেমনটি বলছিলাম, আসলে মানুষ যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কিন্তু জনসাধারণের সচেতনতা বৃদ্ধির জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন নানা ধরনের পদক্ষেপ তারা নিয়ে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা একটা বিষয় যেটা দেখতে পেয়েছি যে পুলিশের যতই পদক্ষেপ থাকে না কেন, কিন্তু সাধারণ মানুষের প্রতি কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু সেই সচেতনতা কিন্তু আমরা দেখতে পাইনি। ঠিক আছে, প্রয়োজনের বাইরেও কিন্তু তারা বাড়ি থেকে বের হচ্ছেন, এই ধরনের কিন্তু ঘটনা আমরা কিন্তু দেখতে পেয়েছি। তো আমি আছি এই মুহূর্তে মানিকগঞ্জ, মানিকগঞ্জের প্রবেশ পথ যেটা বাড়িঘর বাস স্ট্যান্ড এলাকাতে, আমি যদি আপনাকে কিন্তু দেখাতে চাই যে এখানে কিন্তু পুলিশ কিন্তু তারা টহলের পাশাপাশি মাইকিং করছেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে তারা লিফলেটগুলি করছেন, এই ধরনের কর্মকাণ্ড কিন্তু আমরা দেখতে পেয়েছি। সেনা সদস্যরাও কিন্তু এই সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছেন। এবং আমরা আরেকটা বিষয় আপনাকে জানাতে চাই যে ঢাকা আরিচা মহাসড়কেও কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি চৌকি বসানো হয়েছে। সেই ক্ষেত্রে আরেকটা বিষয় যে এইখানে কিন্তু কিছু চালক যারা আছেন তারা এইখান থেকে কিছু যাত্রীদেরকে কিন্তু বহন করছেন, সেই ধরনের কিছু যানবাহনকেও কিন্তু প্রশাসন বিভিন্ন সময় জরিমানা করছেন। সেই ক্ষেত্রে জেলা প্রশাসন যেটা বলেছেন যে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য যদি আরো কঠোর হওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে তারা মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু তারা সেটা করবেন। এবং পুলিশ সুপার রিফাত রহমান শামীম তিনি আমাদেরকে জানিয়েছেন যে পুলিশ খুব শক্ত অবস্থানে রয়েছেন, তারা কাজ করে যাচ্ছেন। এবং পুলিশ সুপার যেটা আমাদেরকে জানিয়েছেন, আমাদের মাধ্যমে আহ্বান করেছেন যে সাধারণ জনগণ যারা রয়েছেন তাদেরকে তারা যেন নিজ নিজ গৃহে অবস্থান করেন, অন্তত কয়েকটা দিন যদি তারা নিজের গৃহে অবস্থান করেন সেই ক্ষেত্রে কিন্তু এই করোনা পরিস্থিতি কিন্তু মোকাবেলা করা কিছুটা হলেও সম্ভব হবে। ফরিদা, এই ছিল মানিকগঞ্জ থেকে আমার কাছে সর্বোচ্চ।